সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সদ্য প্রকাশিত হয়েছে। এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তি কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি টেট টু বিশেষ পেশা। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য 1 মার্চ 2023, শেষ তারিখ হলো 20 মার্চ 2023। এখানে 2023 সালের সেনাবাহিনী সৈনিক পদে টেট টু বিশেষ পেশা পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনানিবাসে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য বিস্তারিত তথ্যাদি নিম্নে দেওয়া হলো। আবেদন হলো একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে কোটা অনুযায়ী টেট টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্য সন্তান SS পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষা ফি নিবে 200 টাকা কর্তন করা হবে। টেট টু বিশেষ শাখায় পেশাসমূহ হলো কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ইকুইপমেন্ট পেন্ট অ্যান্ড বুট রিপেয়ার বার, ব্যাটসম্যান, কার্পেটার, পেন্টার অ্যান্ড ডেকোরেটর, পেন্ট অ্যান্ড টেলার। যোগ্যতা হতে হবে বয়স 3 মার্চ 2024 তারিখে 17 থেকে 20 বছর। এফিডেভিটে গ্রহণযোগ্য হবে না। শিক্ষিত যোগ্যতা হলো SSC পরীক্ষায় কমপক্ষে 2.50 উত্তীর্ণ হতে হবে। পেন্টার এবং ডেকোরেটর এর পেন্টার পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। পেশা ও সংক্রান্ত যোগ্যতা সমূহ হলো কুক পেশায় যোগ্যতা আগ্রহী প্রার্থীদেরকে রান্না পারদর্শী হতে হবে। ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারার পেশার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে বুট মেরামত বা সেলাই ও পারদর্শী হতে হবে। টেলার্স পেশার যোগ্যতা অনুযায়ী প্রার্থীকে সেলাই বা অন্যতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট প্যান্ট ও সেলাই পারদর্শী হতে হবে। কার্পেটার পেশার যোগ্যতা আগ্রহী প্রার্থীকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। পেন্টার এবং ডেকোরেটর পেশা এবং যোগ্যতায় আগ্রহী প্রার্থীকে পেন্টিং কাজে পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান বা পেশার বিভিন্ন ক্ষেত্রে বাদ্যযন্ত্র বা ড্রাম, ব্যাট ড্রাম, ক্যারিনেট, ব্যাট পাইপ এবং ড্রাম পেট ইত্যাদি পারদর্শী হতে হবে। শারীরিক মাপ মান হতে হবে অন্যতম 1.0 পুরুষ প্রার্থীর জন্য 1.68 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র জনীয় গোষ্ঠীর জন্য 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি। এখানে হলো ওজন হতে হবে 49.90 কেজি বা 110 পাউন্ড। বুকের মাপ হতে স্বাভাবিক 0.73 বা 30 ইঞ্চি। এখানে স্ফীত হতে হবে 81 মিটার বা 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে হলো 1.60 মিটার বা 5 ফুট 3 ইঞ্চি, ক্ষুদ্র নিয়োগের জন্য 1.56 মিটার বা 5 ফুট 1 ইঞ্চি, 47 কেজি বা 104 পাউন্ড। স্বাভাবিক হতে হবে 71 মিটার বা 28 ইঞ্চি, স্ফীত হতে হবে 76 মিটার বা 30 ইঞ্চি। জাতিত হবে বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলা হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদ নয়। সাঁতারের জন্য অভ্যাসক অবশ্যই 50 মিটার অন্যতম হতে হবে। ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র, ছবি, লেখা বা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও মূল সনদপত্র মার্কশিট বা ফটোকপি সত্যায়িত হতে হবে, তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্থানীয় ঠিকানা বা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র বা SSC পরীক্ষা পুরস্কৃত হতে হবে। অভিভাবক সম্মতিসূচক সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। চেয়ারম্যান কর্তৃক বা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক সার্থী সনদপত্র হতে হবে। নিজ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত হতে হবে। পিতা মাতা বা জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড সব সত্যায়িত হতে হবে। পাসপোর্ট সদ্য তোলা, 5 গুণন 4 সেন্টিমিটার, 6 কপি স্ট্যাম্প সাইজ 2.5 সেন্টিমিটার বা 2.2 কপি ছবি আনতে হবে। ছবি পটভূমি নীল বা আকাশি রঙের, পরিবেশ এবং শুধু হালকা রং হতে হবে। সাঁতার পরীক্ষার জন্য দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক বা সাঁতার পরীক্ষা নির্ধারণ হতে হবে। লিখিত পরীক্ষা কলম বা জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল বা ক্লিপ বক্স ইত্যাদি নিয়ে আসতে হবে।
জাতীয় ক্ষেত্রে উপজাতীয় প্রমাণ এর জন্য উপজাতীয় সিটি কর্পোরেশন মেয়াদ ও সনদপত্র সংক্রান্ত হবে। টেইলার স্পেশাল ক্ষেত্রে টেইলার্সের কাজে প্রশিক্ষণের সনদপত্র আনতে হবে। অনলাইনে আবেদন পুরস্পত্র নিয়ে আসতে হবে। নির্বাচনী প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্তের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না, সেগুলো চাকরি সরকার চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত, সাময়িক পরীক্ষার জন্য সাময়িক পরীক্ষা প্রশিক্ষণ বা প্রশিক্ষণ হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত। প্রশিক্ষণে সপ্তাহ হবে 36 সপ্তাহ প্রশিক্ষণ, সাময়িক প্রশিক্ষণ করা হবে। এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কতটা পদ আছে উল্লেখ করা আছে। ট্রেডমার্ক এবং ট্রেডমার্কের জন্য জেলা প্রার্থী পদের সংখ্যা এলে উল্লেখ করা আছে দেখে নেবেন। কুকের ইউনিটের জন্য 101 কোট, কুক মেস হলো 102 কোট, কুক হাসপাতাল 103 কোট, ইকুইপমেন্ট এবং বুট রিপেয়ার বার হলো 104 কোট, টেইলার্স 105 কোট, ব্যাটম্যান হলো 6 কোট, 106 কোট, কার্পেটার 107 কোট, পেন্টার অ্যান্ড ডেকোরেটার হলো 4 কোট, 108 কোট, পেন্টার হচ্ছে 109 কোট। এখানে জেলা কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কত লোক নিবে এলে উল্লেখ করা আছে, ভালো করে দেখে নেবেন। অনলাইন বা SMS এর মাধ্যমে কীভাবে পুরুষ ও মহিলা আবেদন করুন। প্রথম ধাপটি হলো ভর্তি ইস্যু প্রার্থীকে প্রথম টেলিটক প্রিপেড এর সিমের মাধ্যমে SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে লিখতে হবে যে সৈনিক স্পেস SSC-র বোর্ডের 3টি অক্ষর লিখতে হবে, বড় হাতের অক্ষর লিখতে হবে, রোল দিতে হবে, তারপরে পাশের ইয়ার দিতে, পাশের সাল, যত সালে যে সালে পাশ করছে সে পাশের সাল দিতে হবে, ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, ডিস্ট্রিক্ট কোড নিচে দেওয়া আছে ভালো করে দেখে নেবেন, যার ডিস্ট্রিক্ট যেটা কোড সেখানে দেওয়া আছে ভালো করে দেখে নেবেন, ডিস্ট্রিক্ট কোডটি দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট কোড দেবেন। তারপর হলো টেট কোড, আপনার এখানে যে কোড টেট আপনি SMS ভর্তি হতে চাচ্ছেন সেই টেট কোডটি এখানে দিয়ে দেবেন, তার দিয়ে 12666 নাম্বারে সেন্ড করবেন। নিচে উদাহরণ দেওয়া আছে, সৈনিক বোর্ড ঢাকা, রোল নাম্বারটি দেবেন, সাল পাশের সাল, আপনার যে থানা সেই থানা ডিস্ট্রিক্ট কোড দেবেন, তারপরে হলো টেট কোড দেবেন, তা হয়ে যাবে SMS কোন। দ্বিতীয় SMSটি হলো সৈনিক দেওয়ার পর দ্বিতীয় ধাপ হলো আপনার ইয়েস লিখবেন, সৈনিক লিখবেন, ইয়েস লিখবেন, তারপর পিন নাম্বারটি, যে পিন নাম্বারটি আসবে, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে 12816342 নাম্বারে সেন্ড করবেন। তারপর টেলিটক ওয়েবসাইটে গিয়ে sainik.teletok.com.website গিয়ে আপনি তৃতীয় ধাপে SMSটি ইউজারআইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।